হ্যালো বন্ধুরা, আজকে আমি আর আমার দাদা যাচ্ছি একটা বিয়ে বাড়িতে, যেটা কিন্তু বিনা নিমন্ত্রণ। ঢুকতেই মকটেল কাউন্টার, একটা মকটেল কিন্তু খেয়ে নিলাম, সেটা হচ্ছে ভার্জিন মোহিতো, জাস্ট রিফ্রেশিং। এবং তারপরে চলে গেলাম স্টার্টার কাউন্টারে ফিশ ফিঙ্গার ট্রাই করতে, যেটা কিন্তু মানে ফার্স্ট কামড়েই মানে বাইটটা যখন মাছের ফিলেটা পড়লো তখনই বুঝে গেলাম এটা কলকাতা ভেটকি। তারপরে ফিশ ফিঙ্গার খাওয়ার পর কিছুক্ষণ বসে আমি আর আমার দাদা একটু অপেক্ষা করলাম যে কখন ডিনার খাবো। ডিনার করতে গিয়ে দেখি জেসি ক্যাটারের পক্ষ থেকে কত কিছু খাবার দাবার, অ্যান্ড থ্যাংকস টু জেসি ক্যাটারার ফর ইনভাইটিং মি অ্যাজ এ গেস্ট। জেসি ক্যাটারের খাবারে প্রথমেই হচ্ছে স্যালাড, বেবি নান, চানা মশালা, ফিশ ডায়মন্ড ফ্রাই, পনির বাটার মশালা, গলদা চিংড়ি, মটন বিরিয়ানি, চিকেন চাপ, আমসপ্তদী চাটনি, পাঁপড়, মাখা সন্দেশ, নলেন গুড়ের রসগোল্লা। এবং এদের স্পেশালিটি থ্রি টাইপস অফ ফিউশন ডেজার্ট। স্টার্টিংয়ে ফার্স্টে কিন্তু আমরা চানা মশালা, বেবি নান এবং ফিশ ডায়মন্ড ফ্রাই নিয়ে নিয়েছি। আমি কোনো বিয়ে বাড়িতে চানা মশালা বেবি নান খাই না, বাট এখানে খেলাম, কিন্তু চানা মশালা কিন্তু খুব ভালো লাগলো এবং ফিশ ডায়মন্ড ফ্রাইটা কিন্তু অরিজিনাল কলকাতা ভেটকি, প্রপার যাকে বলে, মানে টু গুড খেতে ফিশ ফ্রাই এবং স্টার্টারে ফিশ ফিঙ্গারটা। তারপরে কিন্তু চলে যাচ্ছি গলদা চিংড়ির দিকে, একদম বড়ো সাইজের একটা গলদা চিংড়ি নিলাম, এটা কিন্তু খাবো। এবং তারপরে নিয়ে নিচ্ছি হচ্ছে মাটন বিরিয়ানি, রাইসটা কিন্তু বলবো, রাইসটা কিন্তু দেখেই ভালো লাগছে। মাটনটা নিলাম, চিকেন কষা নিলাম, নিয়ে কিন্তু মাটন বিরিয়ানি যেটা রাইসটা ট্রাই করলাম সেটা কিন্তু মানে কোনো বিয়ে বাড়িতে আমি এরম রাইস খাইনি বিরিয়ানির। এবং গলদা চিংড়ির যে ফ্লেভার, ভেতর দিয়ে একদম জুসটা বেরিয়ে আসছে গলদা চিংড়ির যে ফ্রেশ, আর মাটনটা কিন্তু প্রচণ্ড গরম, মানে ধোঁয়া উঠছিল লিটারেলি। আর মাটনটা কিন্তু মারাত্মক লেভেলের সফট, মারাত্মক লেভেলের। এবং তার সাথে চিকেন চাপটা কিন্তু কষা কষা লাগলো, বাট বিরিয়ানিটা কিন্তু মন কেড়ে নিয়েছে। আবার রেস্ট নিলাম, মেন কোর্স তো খাওয়া হলো, রেস্ট নিয়ে মকটেল খেয়ে আবার চলে যাব ডেজার্ট খেতে। ডেজার্ট খেতে চলে এলাম, কিন্তু মাখা সন্দেশ নিয়েছি। মাখা সন্দেশটা কিন্তু প্রচণ্ড ঘন, যেটা মানে টেস্টটা কিন্তু, মাখা সন্দেশ আমি আবার নিয়েছি পরে নিয়ে খেয়ে, মানে বলার মতো না এত ভালো খেতে। এবং নলেন গুড়ের যে রসগোল্লা, নলেন গুড়টা ফ্লেভারটা ভালোই ছিল, মানে স্লাইট লিটিল ছিল, বেশি দিলে আবার নলেন গুড়ের ফ্লেভারটা বাজে হয়ে যেত রসগোল্লা। রসগোল্লাটা একদম স্পঞ্জ রসগোল্লা। এবং নলেন গুড়ের যেই আইসক্রিম উইন্টার স্পেশাল, যেটা আমরা শীতকালেই পাই, গরমকালে পাই না, মানে আইসক্রিম ইজ লাইক আইসক্রিম, তো প্রচুর খেয়েছি। তবুও তোমাদেরকে ফিউশন ডেজার্ট তো দেখাতেই হবে, ওদের টু টাইপস অফ ফিউশন ডেজার্ট নিয়েছি। যেটা ফার্স্ট আমি খেলাম এটা কিন্তু অসাধারণ খেতে, এবং এটা আই থিঙ্ক গাজরের হালুয়া কাইন্ড অফ কিছু ছিল সেকেন্ড যে ফিউশন ডেজার্টটা, বাট অনেক কিছু ছিল ওর মধ্যে যেটা কিন্তু আরও বাড়াচ্ছিল। বাইরে বেরিয়ে দেখি লাইভ জালেবি কাউন্টার ছিল, যেটা কিন্তু আমরা মিস করে গেছি, বাট পেট ভরা গাইস, কিচ্ছু করার নেই। কোনো বিয়ে ফাংশন যাই হোক, জেসি ক্যাটারকে কিন্তু আমরা কন্ট্যাক্ট করো, ওদের খাবার সার্ভিস কোয়ালিটি তিনটেই খুব ভালো।